এখানে যখন শিক্ষার্থীরা শুরু থেকে জড়ো হচ্ছিল ওখানে আমরা হঠাৎ করে দেখলাম যে কিছু ছাত্রলীগের ছেলে পেলে তারা ওই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে সাধারণ নিরীহ শিক্ষার্থী যারা নিরস্ত্র তাদের উপর ইটপাটকেল ছুড়া শুরু করলো, তাদের উপর হামলা করলো। এই হামলার প্রতিরোধে যখন সাধারণ শিক্ষার্থী তাদেরকে ধাওয়া দেয় তখন আমরা দেখলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রায় 50 থেকে 60 জন তারা এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করলো। আমরা শিক্ষার্থীরা আমরা যাদের দেখেছি যারা তাদের ধাওয়া দিয়েছিল তারা বাইরে থেকে লাঠি নিয়ে বা বিভিন্নভাবে তারা বাইরে থেকে অবস্থান করলো, তারা কেউ ভিতরে প্রবেশ করে নাই। ফলে আজকে যদি ভিতরে আমরা দেখলাম, আমরা শুনলাম, আমরা তো কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না, কিন্তু আমরা শুনলাম যে ভিতরে নাকি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে বাস জ্বালিয়ে দেওয়া বা যে কোনো ক্ষয়ক্ষতি যদি আজকে ভিতরে হয় তাহলে আমরা নিশ্চিত এই যে গোটা 50 থেকে 60 ছাত্রলীগ বা যুবলীগের যারাই ছিল, যারাই ভিতর থেকে ইটপাটকেল ছুড়ে আন্দোলনকারীদেরকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে, তারাই আজকে পরিকল্পিতভাবে এইরকম একটা শান্তিপূর্ণ মব, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাকে বিতর্কিত করার জন্য তারা এই ধরনের একটা অগ্নি সন্ত্রাস এটা করতেছে, এটা অতীতেও করছে এবং এখনও আমরা দেখতেছি ভিতরে কিন্তু একটা সাধারণ শিক্ষার্থী নাই, গেট বন্ধ বাইরে থেকে, কিন্তু এখনও কিন্তু আগুনে আপনি দেখবেন যে নতুন নতুন করে বিভিন্ন সিলিন্ডার ফুটতেছে, বাস জ্বলতেছে। এই বাসগুলো তাহলে কারা জ্বালাচ্ছে? ভিতরে যারা গেছে, ভিতরে কারা গেছে? ভিতরে গেছে সেই ছাত্রলীগ যুবলীগের ওই কতিপয় সন্ত্রাসীরা যারা শুরুতেই এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপরে নানা ধরনের ইট পাটকেল সহ হামলা করছিল। ফলে আজকে সারা দেশে যখন নারকীয় হত্যাযজ্ঞ চালায়া এই সরকার কোনোভাবে আন্দোলনকে দমাইতে পারতেছে না, আন্দোলনকে নৈতিকভাবে কোনোভাবে পরাজিত করতে পারতেছে না, তখন তারা তাদের পুরনো সেই অস্ত্র নাশকতা এবং সেই নাশকতা যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ঘটাইছে, আজকেও আমরা দেখতেছি এরকম একটা নাশকতার ষড়যন্ত্র হয়তো তারা ঘটতেছে। আমরা অনতিবিলম্বে ফায়ার সার্ভিস চাই। কোথায় ফায়ার সার্ভিস? এই যে এখানে একটা আগুন লাগছে, তো শুরুতেই ফায়ার সার্ভিস দিয়ে হসপিটাল এটার ভিতরে, তাহলে হসপিটালে ফায়ার সার্ভিস নাই কেন? তার মানে তারা চাচ্ছে এখানে একটা কিছু ঘটুক, তারা চাচ্ছে এখানে একটা কিছু ঘটলে তারা এইটার দায়টা এই শাহবাগের অবস্থানকারী আন্দোলনকারীদের উপরে দিবে, চাপাই দিবে এবং চাপাই দিয়ে তারপরে এখানে একটা ক্র্যাকডাউন করবে, আরও নতুন করে হত্যা করবে। প্রায় 1 ঘন্টা ধরে আগুন চলছে, এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিসের কোনো অস্তিত্ব দেখা যায়নি। আপনার আসলে ভিতরে আসলে কি মনে হচ্ছে, এর ভিতরে কি কি রয়েছে? 1 ঘন্টা ধরে এখানে ভিতরে আগুন জ্বলতেছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা ভিতরে ঢুকে বাইরে থেকে গেট লাগিয়ে ভিতরে এই আগুনগুলো জ্বালাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেল, একটা ফায়ার সার্ভিসের গাড়ি আমরা এখন পর্যন্ত দেখলাম না। তার মানে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হামলা হয়েছে, এখানে আগুন জ্বলতেছে, 1 ঘন্টার অতিক্রম হয়ে গেল, একটা ফায়ার সার্ভিসের গাড়ি আসে নাই। তার মানে সরকার এখানে পুলিশ দাঁড়ায় আছে, পুলিশ চাইলে এখানে দ্রুত একটা পদক্ষেপ নিয়ে এখানে যাতে আগুন যারা আগুনটা যাতে নিভানো যায় তার একটা ব্যবস্থা করতে পারে, কিন্তু তারা এটা করতেছে না। তার মানে এখানে সরকারের পরিকল্পিত কোনো ষড়যন্ত্র আছে। তারা তাদের নিজেদের লোকদের দিয়ে প্রথমে আন্দোলনকারীদের উস্কানো হয়েছে, তারপরে তারা ভিতরে যেয়ে এই ধরনের শাহবাগের খুব কাছেই তারা একটা হাসপাতাল, হাসপাতালে তো হামলা করার বা হাসপাতালে তো আগুন লাগার, এই যে আপনি এখনও দেখলেন যে একটা নতুন করে ভিতরে কিন্তু একটা শিক্ষার্থী নাই, তাহলে ভিতরে কারা এই কাজটা করতেছে? কেন ফায়ার সার্ভিস আসতেছে না? এই প্রশ্ন আজকে শেখ হাসিনা এবং তার পোষ্য সরকারকে দিতে হবে। আজকে যতক্ষণ তারা পতন হওয়া পর্যন্ত, আপনি জানেন যে এই আন্দোলন অসহযোগ আন্দোলন পতন না হওয়া পর্যন্ত চলবে বলে ছাত্র সমাজ ঘোষণা দিছে, ছাত্র সমাজ ঘোষণা দিছে। তাহলে এই ছাত্র সমাজ এবং আমজনতার এই আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য, তারা প্রশ্নবিদ্ধ করার জন্য যখন কোনো ধরনের নৈতিক শক্তি তাদের নাই, সব তারা হারাই ফেলছে, তখন তারা এই ধরনের নাশকতা তারা করতেছে। আপনি দেখতেছেন, আপনি সাক্ষী, প্রত্যেকটা মানুষ সাক্ষী। 1 ঘন্টার অতিক্রম হয়ে গেছে, একটা ফায়ার সার্ভিসের গাড়ি এখানে নাই, এই কেন নাই? ফলে কালকে আজকে রাতে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হাসপাতালের ভিতরে হয় এর দায় দায়িত্ব এই খুনি সরকারের প্রত্যেকটা মন্ত্রী এবং এই পুরো জালেমদের প্রত্যেককে নিতে হবে।